এখনই যাচ্ছে না 26,000 চাকরি, কিছুটা স্বস্তি দিল মহামান্য সুপ্রিম কোর্ট। তবে এই স্বস্তি একেবারেই সাময়িক, কারণ আগামী শুনানি হতে চলেছে আগামী 16 জুলাই। হাইকোর্টের রায় স্থগিতাদেশ দিয়ে জানিয়েছেন মহামান্য সুপ্রিম কোর্ট। একই সঙ্গে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে প্রমাণিত অযোগ্যদের বেতন ফেরতের বিষয়টাতেও। তবে একই সঙ্গে মহামান্য সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, যোগ্য অযোগ্য বাছাই করাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, সুপার নিউমেরারি পদ তৈরি নিয়ে সিবিআই তদন্তেও স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে একই সঙ্গে মহামান্য সুপ্রিম কোর্ট এটাও বলেছে যে চাকরিহারাদের নিজেদের মুচলেখা দিয়ে যোগ্য বলতে হবে। ভবিষ্যতে যদি সেই কথা ভুল প্রমাণিত হয়, তখন বেতন ফেরতের যে প্রসঙ্গে বঙ্গরাজনীতি কয়েকদিন আগেই তুলকালাম হয়ে উঠল, সেটাই হবে। আপাতত সুপ্রিম কোর্টের এই রায় আসার পরেই তাকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইট করে বলেছেন, সুপ্রিম কোর্টের ন্যায় প্রাপ্তির পর তিনি খুশি এবং মানসিকভাবে তৃপ্ত। যে যোগ্যদের রেহাই যদি না দেওয়া হয়, যোগ্যরা যুক্ত থাকবে না। আমাদের সাথে অযোগ্যদের মিশিয়ে রাখার যে চেষ্টা সরকার এসএসসি করেছে, তা কখনো সফল হবে না। আমরা বারবার প্রমাণ করে দিয়েছি যে আমাদের কাছে আমাদের ওএমআর আছে, এবং যারা 11-12 তাদেরও অনেকের কাছে ওএমআর আছে, যারা আরটিআই করেছে তাদের কাছে। তাই জন্যে আপনারা যতই চেষ্টা করুন না কেন, এই সরকার বা এসএসসি যে জল আর দুধ মিশিয়ে রাখবেন, যোগ্য অযোগ্যদের মিশিয়ে রাখবেন, এটা চলবে না। এই প্রসঙ্গে ব্রাত্য বসু বিজেপির সরকার বিরোধী প্রোপাগ্যান্ডাকেই মুখ্য করে তুলছেন। তিনি বলছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন যোগ্য শিক্ষকদের পাশে, সত্যের জয় হবেই। যে যোগ্য শিক্ষকরা এতদিন ধরে এই লড়াই চালিয়েছেন তারা ভেঙে পড়বেন না। আজকে প্রমাণিত হয়েছে সত্যমেব জয়তে, সত্যেরই জয় হয়। সত্যের জয় সত্যিই হবে, আর সেই সত্যটা থাকবে যোগ্য চাকরিহারাদের পাশে, কারণ সুপ্রিম রায় যে নির্দেশ তারপর কিন্তু অস্বস্তি থাকছেই। বলা হয়েছে, যোগ্য অযোগ্যদের আলাদা করা হলে তবেই প্যানেল বাতিল হবে না। এখন প্রশ্ন, সেটা কি আদৌ করা সম্ভব? যোগ্য শিক্ষকদের মাথায় বাজ পড়বে না তো? আপাতত সেই চিন্তা বহাল থেকেই গেল 16 জুলাই পর্যন্ত। বিজনেস ক্রাইম নিউজ, জীবন হোক অর্থবহ।